তো এখন আমরা বেরিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা মন্দিরে। তো এই যে এখানে আমার মামা বাড়ির গ্রামে আজকে হচ্ছে শীতলা মায়ের পুজো। তো আমরা এখন পুজো মণ্ডপে যাচ্ছি। তো আজকে শীতলা মায়ের পুজো উপলক্ষে একটা সুন্দর একটা অনুষ্ঠান আছে। তো চলুন এখানে এসে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর তারপরে আমরা এখানে বসে পড়ি। আর আজকের অনুষ্ঠানটা ছিল পুরুলিয়ার ছৌ নাচ। পুরুলিয়ার ছৌ নাচ অনেক বিখ্যাত, আপনারা সকলেই জানেন আশা করি। তো এই ইতিহাসকে ধরে রাখার জন্য তো এখন বলতে গেলেই চলে যে পুরুলিয়ার ছৌ নৃত্য উঠেই গেছে। কোনো জায়গাতে এখন কোনো অনুষ্ঠান হলে ছৌ নাচ হয় না। তো এই ছৌ নাচকে ধরে রাখার জন্য, এই ইতিহাসকে ধরে রাখার জন্য আমাদের গ্রামে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে। তো আপনারা ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে, অনুষ্ঠানটাকেও উপভোগ করুন। আজকের অনুষ্ঠানটা ছিল মহিষাসুর মর্দিনী। আপনাদের কেমন লাগলো অনুষ্ঠানটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণই ভালো লেগেছে, কারণ আমি খুব ছোটোবেলাতে মামা বাড়িতে দেখেছিলাম, তো ওটা এখন মনে নেই। তো এই অনুষ্ঠানটা দেখার পর আমি তো খুবই, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ছৌ নাচ কারা দেখতে ভালোবাসে তারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো গ্রামের সকলেও খুব আনন্দের সহকারে অনুষ্ঠানটা উপভোগ করেছে, আশা করি আপনারা তো ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।